বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমরা বাড়ি চলে যাব। আর এখন দেখুন বাড়ি যাওয়ার আনন্দে আমার মেয়ে তো নাচ করছে বাড়ি যাবে বলে, তার সাথে সাথে মানে আমরা চলে যাব, নন্দিনীরও আনন্দ হচ্ছে, তাই জন্য কেমন নাচ করছে দেখুন। বাড়িতে পার্লার বানিয়েছি, এখন চুল কাটা হচ্ছে, তারপরে কি হবে জানি না। কেউ যদি কাটতে চান তো আমাদের বাড়িতে চলে আসবেন, ম্যাডাম আছে কেটে দেবে। ফিনিশিংটা আমাদের স্যার করে দিল, তাই তো? হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো কালকে তো ফুচকুকে দেখা করে চলে এলাম, এসে রাত্রে মানে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি এসে, আর বাড়ি এসে এতটাই শরীর খারাপ লাগছিল, ভালো লাগছিল না। তো মানে রাত্রে ঘুমিয়েও মনে হয় জ্বর এসে গেছে, সকালবেলায় উঠেছি, এখন তো আমাকে তো বাড়ি চলে যেতে হবে। তো সকালে ভাবছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু বাড়ি যাওয়া হলো না, বিকেলে চলে যাবো, মাও থাকবে না, মাও এক জায়গায় যাবে আর আমিও বাড়ি চলে যাবো। যদিও থাকতাম, মা থাকবে না, আমি আর থাকবো না, মাও চলে যাবে, আমিও চলে যাবো। তো চলুন, এখন রান্নাবান্না তো হয়েই গেছে, আর খাওয়া দাওয়া করবো, করে নিয়ে গুছাবো। আর এখন আমার দাদু তো খুব শরীর খারাপ, তো আমার দাদুকে একটু চান কর মানে চান করিয়ে দিতে হবে, মানে আমার দাদু একাই করে। আজকে আমার দাদু তেল মেখে বসে আছে, আমার মা বললো যা দাদুকে একটু গায়ে জল দিল। হ্যাঁ, বন্ধ করে চলে আমার দাদুর শরীরটা খুবই খারাপ বন্ধুরা, আর আমার দাদু একা একাই চান টান সবই করে, কাজকে আমি আছি যেহেতু তাই বলে একটু গায়ে জল ঢেলে দেবো। তেল মেখে নিয়েছে আগে থেকে, আমি গায়ে জলটা সাথে একটু ঢেলে দেবো। পুজো করা হয় কিন্তু এত ভালো করে হয় না, এবছর জন্য একটু বেশি ভালো করে হচ্ছে। তো আমার খুব মন খারাপ হচ্ছে, আমি থাকতে পারবো না, কারণ তোমাকে বাড়ি যেতেই হবে, আমার ছেলে মেয়ে পুজো আছে, তার জন্য ছেলে মেয়েটাও যাচ্ছে, তাই জন্য আমি একটু ঘুরে আপনাদের দেখাচ্ছি যে দেখুন মানে কত সুন্দর পড়েছে। আমাদের চান টান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এখনো মাথা থেকে গামছাটাই খুলে পুরো বাড়ি চলল, মনটা একটু খারাপ হচ্ছে। ভাত খাবো, ও মা হয়নি তোমার, এসো। বেগুন ভাজা, শাক ভাজা, আর আছে ডাটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন মা আসছে, মা ভাত বাড়বে, আমরা ভাত খাবো। তো ভাতটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো, আবার মা আবার রেডি হবে, আগে মা বেরোবে তারপর আমি বেরোবো। বন্ধুরা সত্যি মনটা প্রচুর খারাপ লাগছে, মা চলে গেলে এখন আসবে না, প্রায় 10 দিন মতো থাকবে ওখানে, তারপরে আসবে পরে। মা মানে ফোনে কথা বলতে পারবো, কিন্তু তাও যেন মনটা খারাপ হচ্ছে যে মা এখানে থাকবে না, কেমন লাগছে। আজকে যদিও আমি হয়তো থাকার কথা নয়, কিন্তু তবুও থাকতাম জোর করে হলেও, কিন্তু মা থাকবে না বলে ভালো লাগছে না, তাই জন্য বাড়ি চলে যাবো। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আবার আপনাদের সাথে কথা বলবো। বাড়িতে পার্লার বানিয়েছি, এখন চুল কাটা হচ্ছে, তারপরে কি হবে জানি না। কেউ যদি কাটতে চান তো আমাদের বাড়িতে চলে আসবেন, ম্যাডাম আছে কেটে দেবে। আজকে বাড়ি চলে যাব, আজকে দিনটাও ভালো আছে, বুধবার, তাই জন্য নন্দিনী বললো দিয়ে আমি কেটে দিচ্ছি। কিন্তু দুঃখের কথা, আমরা কাঁচি খুঁজে পাচ্ছি না, কি দিয়ে চুল কাটছি বন্ধুরা আপনারা দেখলে হাত দেখাও যন্ত্রটা একবার আমার বন্ধুদের। ধর চুলটা, নড়বিও না চড়বিও না, দেখি মুখটা তো তলা দিক দিয়ে চুল বাদ চলে। চুল কাটা হয়ে গেছে আমার মেয়ের, পরি দেখাচ্ছে একদম, মাথা খারাপ করে দিচ্ছিল, চুল কাটবো চুল কাটবো। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমরা বাড়ি চলে যাব। আর এখন দেখুন বাড়ি যাওয়ার আনন্দে আমার মেয়ে তো নাচ করছে বাড়ি যাবে বলে, তার সাথে সাথে মানে আমরা চলে যাব, নন্দিনীরও আনন্দ হচ্ছে, তাই জন্য কেমন নাচ করছে দেখুন। উদাস দুপুর বেলা, দাদা দেখ
আরে একজন আসছে আমার রাজপুত্র শ্যাম্পু করা গালটা কি রে শ্যাম্পু করা চল উড়াই উড়াই ছাদের উপর থেকে সত্যি মাঠটা দেখতে কি সুন্দর লাগে। দেখুন বন্ধুরা নতুন বীজ ফেলেছে, এই বীজগুলো এই শীতের সময় রোয়া হয়। এটা কি তো কটা দিতে ঠিক হয়ে দুটো আনি যদি না ঠুঙা গালি বাবা বাড়ি চলে যাচ্ছে। শ্রীরানন্দ আমাকে লজে খাচ্ছে নন্দিন চিকু বানা মানে যাওয়ার আগে বলছে বলছে ওমা আমার কিছু খেতে ইচ্ছা করছে নালে বমি পাচ্ছে। ধরো অনেক বেলাবেলি ভাত খেয়েছে তো আবার ঠান্ডা লেগেছে, মুখটা কেমন হয়ে যাচ্ছে না সেদ্ধ মতো হয়ে গেছে তো ওই জন্য আবার মুখ সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ সর্দি জ্বর হলে মুখটা কেমন হয়ে যায় দেখো, কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না, খালি মনে হচ্ছে ভালো কিছু টেস্টি খাবার হলে খেতাম এরকম মনে হয়। ভালোই হবে, পরোটা খেতে ভালোবাসে, পরোটা খেয়ে চলে যাবে বাড়ি। হ্যাঁ দুটো করলে কতক্ষণ যাবে খাবে বলছে, যেখানে ওর দিদা থাকলে তো সে করিয়ে দিত। তো কি হয়েছে তাই দিদা নেই বেড়াতে গেছে তা কি হয়েছে, মামি তো আছে, মামি তো আছে বললে এতক্ষণ হয়ে যেত, আমাকে এতক্ষণ বলেনি। ভালো তো সে ছাদে উঠে নাচছিলাম সব, ছেলেটা খাবে হয়ে যেত কি হয়েছে তাই। একবারে যে খাবে আর যেতে তো এমনি সন্ধ্যে হয়ে যাবে, চিকু গিয়ে আর কিছু খাবে না দেখবে ঘুমিয়ে পড়ে। রন্ধনে থাকলে বেশ ভালো হতো, আমি তো ভাবছিলাম মনটা খারাপ হচ্ছে থাকলে ভালো হতো, মা নেই যেহেতু বাড়িতে সেখানে থাকতো। একাটা হয়ে যাব না ভালো, মাকে চলে আসবে আমার থাকতে ইচ্ছা করছে। হ্যাঁ না থাকলে মা সত্যি ভালো লাগে না, যেমনই হোক সারাদিনে মানুষটা বাড়িতে থাকে দেখতে তো। হ্যাঁ কিন্তু আমার ছেলে মেয়ের আজকে পুজো বলে না এটা পড়াগুলো তো কামাই হচ্ছে, ওই জন্য চলে যাবো নাহলে থাকতাম আমিও, হয়তো মানাকে পাঠিয়ে দিয়ে আমি চিকু থাকতাম, কিন্তু চিকুরও তো পড়া কামাই হয় তাই জন্য। তাই বলতে একদিন চলে আসবো, আজকে তো হবে একদিনকে ওই ব্যাংকের ওইটার জন্য। বাড়ি চলে যাবে বলে আর আমরা তো পুরো রেডি হয়ে আছি সেই বিকেল থেকে, এখন যাচ্ছে একটু পরে যাচ্ছে, এরকম করে করে আমার ভাই রাত্রির করে দিল, কখন দিতে যাবে আমি জানি না, হয়তো আজকে এখানে থেকে আমরা এখন খাবো খেয়ে দিয়ে থাকবো না যাবো জানি না, যদি যাই সেটাও দেখাবো না গেলে। চিকু যাবার মন নেই, জোর করে নিয়ে যাচ্ছে বল যাবি না দিদি চল। আচ্ছা ঠিক আছে খেয়ে নে তারপর দেখছি কি বলছে। ঠিক আছে বন্ধুরা আমাকে বাড়ি যেতে দিল না, রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে চলে এলো, আর ভালোই হয়েছে আজকে যাইনি, আমার দাদুর খুবই শরীর খারাপ, আবার বিকেল থেকে জ্বর এসেছে। রাস্তায় চলে গেছিল ওই রাস্তায় এখান থেকে আমাদেরকে আবার ঘুরিয়ে পাঠিয়েছো বাড়ি যেতে, চলে গেলে আর আমার দাদুর শরীর খারাপটা হয়তো দেখতে পেতাম না। দাদু রাগে ও বাড়ি থেকে এ বাড়িতে চলে এসেছে, এত শরীর খারাপ দেখার কেউ নেই, তাও আমি বললাম যে দাদু এখানে থেকে যাও যেতে হবে না, তাও চলে গেল, এখন জোর শরীর খারাপ এখন চলে এসেছে। নন্দিনী চা করে দিয়েছে, চা করে দিয়েছে আর পরোটা দিয়েছে, দাদু খাচ্ছে বলছে আমি আর রাত্রে কিছু খাবো না রাগে বলছে। আমার দাদুরও রাগ হয়, আমি কোনোদিন দেখিনি দাদু রাগ হতে, আবার বলছে এসেই বলছে আমার চা দাদু কি হলো বলছে শুয়ে পড়েছিস কেন, আমার আমার মন ভালো নাই গো আমার বাড়ি যেতে দেয়নি বলছে, আমিও চলে এসেছি রাগে যাবোই না আর ও ঘরে দে বলছে। এটা কি হয় জানতে আমার ভালো লাগছে না আমার মা নেই, চিকু বলছে আমারও ভালো লাগছে না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, আমি কেন আসো না বলছে দিদা নেই, দেখে দেখে ঘুমিয়ে গেল। ফিনিশিংটা আমাদের স্যার করে দিল, তাই তো ফিনিশিং দিচ্ছি।